হ্যালো ফ্রেন্ডস বাবা সাহেব আম্বেদকর এডুকেশান ইউনিভার্সিটির বিয়ের থার্ড সেমিস্টার যেটা পূর্বে নাম ছিল ডাব্লুবি ইউটিটি ইউপি ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির বিয়ের থার্ড সেমিস্টারের আজকে আমরা হিস্ট্রি মেথডের বিগত ছয় বছরের প্রশ্ন দেখাবো অর্থাৎ দু হাজার সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ এই ছয় বছরের প্রশ্ন তোমাদেরকে দেখাবো দু হাজার তেইশে এখনও কিন্তু প্রশ্ন হয়নি অর্থাৎ দু হাজার বাইশ থেকে চব্বিশ সেশনে যারা পড়ছ তারা তোমরা কিন্তু দু হাজার তেইশে পরীক্ষা দেবে তাই শেষ পরীক্ষা দু হাজার বাইশে অর্থাৎ একুশ তেইশ সেশনে দু হাজার বাইশের শেষ পরীক্ষা হয়েছে তো আমরা প্রথমেই একুশ দু হাজার একুশ পরে আমরা দু হাজার বাইশ দেখাবো এইভাবে পরপর আমরা দেখাতে শুরু করব দেখো তোমরা জানো যে ফুল মার্কস হচ্ছে থার্টি ফাইভ সময় হচ্ছে দেড় ঘন্টা তো আমরা বিএ থার্ড সেমিস্টার হিস্ট্রি মেথডের কোশ্চেন দেখাবো প্রথমে দু হাজার একুশের প্রশ্ন দেখাবো তো দেখো তিনটি গ্রুপে তোমাদের প্রশ্ন হয় তোমরা এগুলো জানো তো গ্রুপ এতে তোমাকে পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হবে গ্রুপ এতে পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হবে এখানে প্রশ্নে দেওয়া থাকবে সাতটা এই সাতটা প্রশ্নের মধ্যে তোমাকে পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হবে এখানে তোমাকে টু মার্কসের কোশ্চেন এরপর আমরা দু হাজার একুশের দেখো দু হাজার একুশের গ্রুপ বি কোশ্চেন দু হাজার একুশের গ্রুপ বি গ্রুপ বি মানেই হচ্ছে ফাইভ মার্কসের কোশ্চেন তোমরা এগুলো দেখে নাও গ্রুপ বি মানে ফাইভ মার্কসের কোশ্চেন আমরা সেগুলো খুব ভালোভাবে তোমাদেরকে দেখাচ্ছি খুব স্পষ্টভাবে তোমরা বুঝতে পারবে দু হাজার একুশের গ্রুপ বি কোশ্চেন দেখাচ্ছি এরপর দেখো দু হাজার একুশের গ্রুপ সির কোশ্চেন তোমরা জানো যে দুটি প্রশ্ন দেওয়া থাকবে এর মধ্যে তোমাকে একটা প্রশ্নের উত্তর লিখতে হবে তো দেখো এখানে এইভাবে তোমরা লিখবে দু হাজার একুশের দেখো দু হাজার একুশের আমরা প্রশ্ন দেখালাম এরপর আমরা সরাসরি দু হাজার বাইশের প্রশ্নপত্রে চলে যাব তোমরা জানো দেখো এখানে কারণ নতুন ইউনিভার্সিটির নাম পরিবর্তন হয়েছে আগে ছিল ডাব্লুবিউটি ইউপি ইউনিভার্সিটি এখন কিন্তু বিএসএ বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির নাম হয়েছে দেখো কোশ্চেনেও সেটা লেখা আছে তো দু হাজার বাইশের কোশ্চেন বি এর থার্ড সেমিস্টার হিস্ট্রি মেথড দেখো ফুল মার্কস হচ্ছে থার্টি ফাইভ সময় দেড় ঘন্টা তিনটে গ্রুপে তোমাদের প্রশ্ন হবে একটা কথা বলে রাখি আমরা কিন্তু পরীক্ষা ঠিক এক থেকে দেড় মাস আগে সাজেশন এবং নোটস দিই সেইগুলো তোমরা ফলো রাখবে গ্রুপ এতে দেখো পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হবে তোমরা জানো আমরা নতুন করে আর কিছু বলছি না তোমরা এগুলো জানো গ্রুপ এ মানেই হচ্ছে টু মার্কসের কোশ্চেন এরপর দেখো দু হাজার বাইশের গ্রুপ বি কোয়েশ্চেন গ্রুপ বি মানেই হচ্ছে ফাইভ মার্কসের কোশ্চেন এখানে তোমাকে তিনটি প্রশ্নের উত্তর লিখতে হয় প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটা প্রশ্ন পাঁচটা দেওয়া থাকবে তিনটি প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে দু হাজার বাইশের গ্রুপ সির কোশ্চেন আমরা দেখাচ্ছি দু হাজার বাইশের গ্রুপ সি তো দেখো গ্রুপ সি মানে হচ্ছে টেন মার্কসের কোশ্চেন এখানে তোমাকে দুটি প্রশ্ন দেওয়া থাকবে একটা প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে এরপর আমরা সরাসরি দু হাজার কুড়ির প্রশ্নে চলে যাচ্ছি দেখো ইউটি ইউটিউপি ইউনিভার্সিটি যার নাম পরিবর্তন হয়ে বাবা সাহেব হয়েছে তো থার্টি ফাইভ মার্কস তোমরা জানো ওয়ান থ্রি সেভেন বি হিস্ট্রি মেথড দু হাজার কুড়ি দু হাজার কুড়ি কুড়ি সালের কোশ্চেন তোমরা এগুলো একদম দেখতে পাচ্ছ স্পষ্ট দেখতে পাচ্ছ তো আমরা এখানে দেখাচ্ছি দেখো গ্রুপ এ গ্রুপ এ মানেই হচ্ছে ফাইভ মার্কসের কোশ্চেন তোমরা এগুলো জানো ফাইভ মার্কসের কোশ্চেন এখানে পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হবে প্রশ্নে দেওয়া থাকবে প্রশ্নে দেওয়া থাকবে সাতটা আবারও বলছি পরীক্ষার ঠিক আমরা এক থেকে দেড় মাস আগে কিন্তু সাজেশন দিই এবং সেই সাজেশন ভিত্তিক অ্যান্সারও প্রোভাইড করি তো তোমরা সেইগুলো লক্ষ্য রাখবে দেখো আমরা গ্রুপ বি কোশ্চেন তোমাদেরকে দেখাচ্ছি কোশ্চেনগুলো একটু ইয়ে আছে তোমাদেরকে একটু আমি মিনিমাইজ করে দেখাচ্ছি একদম সম্পূর্ণ কোশ্চেন যেন তোমরা দেখতে পাও গ্রুপ বি কোশ্চেন এখানে তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে তোমরা জানো তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে এখানে প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটা হিস্ট্রি মেথড দেখো আমরা হিস্ট্রি মেথডের কোশ্চেন তোমাদেরকে দেখাচ্ছি গ্রুপ সি দু হাজার কুড়ির গ্রুপ সির কোশ্চেন দু হাজার কুড়ির গ্রুপ সির কোশ্চেন আমরা এখানে একটা প্রশ্নের উত্তর লিখতে হবে দুটি প্রশ্ন দেওয়া আছে এরপর আমরা সরাসরি দু হাজার উনিশের প্রশ্নে চলে যাব দেখো দু হাজার উনিশের প্রশ্নে আমরা সরাসরি চলে যাবো দু হাজার উনিশের প্রশ্ন হিস্ট্রি মেথড প্যাটাগরি অফ সোশ্যাল সায়েন্স অন থ্রি সেভেন বি হিস্ট্রি মেথড ফুল মার্কস হচ্ছে থার্টি ফাইভ তোমরা জানো তিনটে গ্রুপে তোমাদের প্রশ্ন হবে তোমরা এগুলো জানো হিস্ট্রি মেথডেরও আমরা প্রশ্ন দেখাচ্ছি তোমাদেরকে দু হাজার উনিশের গ্রুপ এর কোয়েশ্চেন দু হাজার উনিশের গ্রুপ এর কোয়েশ্চেন দেখো গ্রুপ এ গ্রুপ এ মানেই হচ্ছে টু মার্কসের কোয়েশ্চেন অর্থাৎ এখানে সাতটা প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হবে এরপর আমরা গ্রুপ বি চলে যাচ্ছি দেখো গ্রুপ বি আমরা একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি কোশ্চেনটা দু হাজার উনিশের গ্রুপ বি দু হাজার উনিশের গ্রুপ বি মানেই হচ্ছে ফাইভ মার্কসের কোশ্চেন এখানে তোমাকে তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটি দু হাজার দেখো একদম দু হাজার উনিশের কোশ্চেন গ্রুপ বি এর কোশ্চেন এরপর আমরা দু হাজার উনিশের গ্রুপ সি এর কোয়েশ্চেন তোমাদেরকে দেখাচ্ছি দেখো দু হাজার উনিশের গ্রুপ সি দু হাজার উনিশ গ্রুপ সি দুটি প্রশ্ন দেওয়া থাকবে একটা প্রশ্নের উত্তর লিখতে হবে আমরা আবারও বলছি আমরা ঠিক পরীক্ষার এক থেকে দেড় মাস আগে আমরা তোমাদেরকে কোশ্চেন অর্থাৎ কোশ্চেন সাজেশন ভিত্তিক অ্যানসার দেবো নোটস আমরা প্রোভাইড করি সেগুলো তোমরা একটু লক্ষ্য রাখবে আমরা কিন্তু ঠিক সময় দিয়ে দেবো পরীক্ষার দু মাস আগে বা দেড় মাস আগে এরপর আমরা দু হাজার উনিশের কোশ্চেন দেখাচ্ছি দেখো পেডাগোজি অফ সোশ্যাল সায়েন্স হিস্ট্রি ওয়ান থ্রি সেভেন বি আমরা এগুলো দেখাচ্ছি গ্রুপ এর প্রথমে গ্রুপ এর কোশ্চেন দেখাচ্ছি এখানে সাতটা কোয়েশ্চেন দেওয়া আছে তোমরা একদম দেখতে পাচ্ছ স্পষ্টভাবে সাতটা কোয়েশ্চেন দেওয়া আছে এরপর আমরা দেখো দু হাজার সতেরোর গ্রুপ বি এ চলে যাবো দু হাজার সতেরো গ্রুপ বি গ্রুপ বি মানেই হচ্ছে ফাইভ মার্কসের কোশ্চেন দেখো প্রথম কোশ্চেনটা এটা এরপর আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব দু হাজার সতেরোর গ্রুপ বি ফাইভ মার্কসের কোয়েশ্চেন দেখো অর্থাৎ ফাইভ মাসের অর্থাৎ গ্রুপ বিয় কোয়েশ্চেন এরপর আমরা দু হাজার সতেরোর গ্রুপ সির কোয়েশ্চেনে চলে যাবো দেখো দু হাজার সতেরোর গ্রুপ সির কোয়েশ্চেন আমরা পরীক্ষা ঠিক এক থেকে দেড় মাস আগে নোটস দিব এবং সাজেশন ভিত্তিক নোটস দেবো সেগুলো তোমরা দেখে নিবে দেখো দু হাজার সতেরোর লাস্ট কোয়েশ্চেন দু হাজার সতেরোর দেখো আট নম্বর লাস্ট কোয়েশ্চেন এরপর আমরা দু হাজার আঠারোর কোশ্চেনটা দেখাবো দেখো দু হাজার আঠারোর কোশ্চেন আমরা বলেছি আগে দু হাজার আঠারোর কোয়েশ্চেন এটা প্যাটাগরি অফ সোশ্যাল সায়েন্স হিস্ট্রি মেথড ওয়ান থ্রি সেভেন বি তো দেখো গ্রুপ বি গ্রুপ এর কোশ্চেন আমরা প্রথমে দেখাবো গ্রুপ এ গ্রুপ এ মানে টু মার্কসের কোশ্চেন এখানে তোমাকে সাতটা কোশ্চেন দেওয়া থাকবে সাতটা কোশ্চেন দেওয়া থাকবে এর মধ্যে তোমাকে পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হবে দেখো একদম সাতটা কোশ্চেন পাঁচটার মধ্যে লিখতে হবে আমরা আবারও বলছি পরীক্ষার এক থেকে দেড় মাস আগে আমরা কিন্তু সাজেশন ভিত্তিক নোটস দিই সেগুলো তোমরা লক্ষ্য রাখবে আমরা কিন্তু সেগুলো ঠিক সময়ে প্রোভাইড করে দেব আমরা দু হাজার আঠারো গ্রুপ বি কোশ্চেন দেখাচ্ছি দেখো দু হাজার আঠারোর দেখো দু হাজার আঠারো গ্রুপ বিয় কোয়েশ্চেন এরপর আমরা দু হাজার উনিশে দেখো দু হাজার আঠারোর দু হাজার আঠারো গ্রুপ সির কোশ্চেন গ্রুপ সি মানেই হচ্ছে টেন মার্কসের কোশ্চেন তোমরা জানো যে এইগুলো গ্রুপ সি মানে টেন মার্কসের কোয়েশ্চেন তো দেখো আমরা এইভাবে প্রত্যেকটা দু হাজার সতেরো থেকে দু হাজার বাইশের কোশ্চেন দেখালাম বিগত ছয় বছর অর্থাৎ তোমাদের আর একটা কথা বলে দিই দু হাজার সতেরোই কিন্তু এই ইউনিভার্সিটির প্রথম কোশ্চেন হচ্ছে দু হাজার এবং লাস্ট কোশ্চেন হচ্ছে দু হাজার বাইশের কোয়েশ্চেন লাস্ট কোশ্চেন বলতে দু থেকে তেইশ সেশনের কোশ্চেন হচ্ছে দু হাজার বাইশ এবং দু থেকে সেশনের কোনো কোশ্চেন এখনও হয়নি তোমরা কোশ্চেন দে তোমরা যে পরীক্ষাটা দেবে সেটা হচ্ছে দু হবে পরীক্ষার সেটা দু হবে তো আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরা এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করবে সাবস্ক্রাইব করে রাখবে এবং শেয়ার করবে অবশ্যই সবাইকে ধন্যবাদ